জগতের লোকে ভুলিয়া প্রভুকে পাপে হলো পরিপূর্ণ জগতের লোকে ভুলিয়া প্রভুকে পাপে হলো পরিপূর্ণ জগতের লোকে তাই পাপীর জগত পাপে পূর্ণ তাই সদাপ্রভু ঈশ্বর এই মানুষকে পাপ থেকে উদ্ধার করবে তার একজাত পুত্রকে পাঠাবেন বলে মনে মনে স্থির করেছেন। তাই তিনি একদিন তার দূত গাব্রিয়েলকে ডাক দিয়ে বলেছেন, হে দূত, তুমি ধরাধামে যাও, শোনো 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 দূত আমার কথা নেবে, 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 করা করে তুমি এবার ধরা ধামে যাও, ধরা ধামে যাবে, ধরা ধামে যাবে।
ফেরির কাছে যাবে সুখবর জানাইতে মেরির কাছে যাবে ইসো আদেশ শিরে নিয়ে গাবরিয়েল দূত ধরা ধামে এসে অবতীর্ণ হয়েছেন এসে দেখতে পেয়েছেন মারিয়া নামে এক কুমারীকে সুঢৌল চেহারা কমল যিনি দুটি কর মৃগ নয়ন নন্দিত দুটি চোখ অলকার অলক্ষ রাগে রঞ্জিত দুটি অষ্টাধর এবার দূত মারিয়াকে ডাক দিয়ে বললেন ও মারিয়া ধন্যা ধন্যা তুমি কব গর্ভে জন্ম নেবে বিশ্বের স্বামী ও মারিয়া ধন্যা ধন্যা তুমি কব গর্ভে জন্ম নেবে বিশ্বের স্বামী তুমি নারী কুল ধন্যা প্রসাদ প্রভুর ইচ্ছা তোমা হতে হবে সমাধান তোমার পুত্র যিশুর নামে পাবে পাপী পরিত্রাণ প্রভুর ইচ্ছা তোমা হতে হবে সমাধান তোমার পুত্র যিশুর নামে পাবে পাপী পরিত্রাণ নিয়ে শিরে এহেন কথা শুনে বিস্মিতা মারিয়া বলেছেন হে দূত কেমন করে এ কাজ সম্ভব হবে আমি তো কোনো পুরুষকে চিনি না কেমন সম্ভব জননী হইব আমি যে কুমারী নারী কেমনে সম্ভব জননী হইব আমি যে কুমারী নারী শুনিলে পাড়ার লোকে কলঙ্ক রটাবে বলো কি উপায় করি আর শুনিলে পাড়ার লোকে কলঙ্ক রটাবে বলো না উপায় কি করি হায় রে শুনিলে পাড়ার লোকে লটাবে বলো কি উপায় করি হায় রে শুনিলে পাড়ার লোকে কলঙ্ক রটাবে বলো না উপায়
আনন্দিত মনে মেরি আত্মসমর্পণ করি আনন্দিত মনে মেরি আত্মসমর্পণ করি ডেকে বলে প্রভুর সদনে কখন ডেকে বলে প্রভুর সদনে আমার মনে বাসনা আমার মনে কামনা পুরো তব বাসনা
গাইয়া বলেছেন, আমি প্রভুর দাসী, আমাতে প্রভুর ইচ্ছাই সিদ্ধ হউ। মারিয়ার কথা শ্রবণ করে দূত অন্তরিত হয়েছে। এবার মারিয়া মাংসের বশবর্তী হয়ে দুশ্চিন্তার মাঝে ডুবে গেলেন। কারণ তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। মনে মনে মারিয়া অনেক চিন্তা করেছে, হায়রে মন, যখন আমি অন্তঃসত্ত্বা হব, সমাজের লোক আমায় দেখে মুখ ফিরিয়ে নিয়ে যাবে, আমার মুখে দেবে ঘৃণার ফুৎকার, কেউ আমায় ভালো চোখে দেখবে না, সমাজের লোক হয়তো আমায় পাথর ছুঁড়ে মেরে ফেলবে। তখন মারিয়া দুই চোখের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো আমার, প্রভু গো
জোসেফ নামে এক সাধু ব্যক্তির সঙ্গে মারিয়ার বিবাহের কথা হয়েছিল। বিবাহের পূর্বে মারিয়ার গর্ভ দেখে জোসেফ মনে মনে তাকে ত্যাগ করবার সংকল্প করেছেন। একটি আশ্চর্য, বিবাহের পূর্বে আমারই ভাগ্যত্তা স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, না কিছুতেই তাকে আমি গ্রহণ করব না। মনে মনে বড়ই অস্থির হয়ে উঠেছেন। তাই সদাপ্রভু ঈশ্বরের দূত জোসেফকে দর্শন দিয়ে বলেছেন, তুমি শুনো হে জোসেফ, বৃথা যে আক্ষেপ মরিয়মের প্রতি তোমার, তুমি শুনো হে জোসেফ, বৃথা যে আক্ষেপ মরিয়মের প্রতি তোমার, তুমি শুনো হে জোসেফ, বৃথা যে আক্ষেপ বলেছেন, হে জোসেফ তুমি সন্দেহ করো না, সন্দেহ করো না, সন্দেহ করো না, জন্ম নেবে মেরির কোলে ভুল বুঝো না।
বলেছিলেন ঈশ্বরের অসাধ্য কিছুই নাই। মারিয়া, তোমার বোন এলিজাবেথ বন্ধা ছিল, তুমি তার কাছে গিয়ে দেখো, সে এখন 6 মাসের গর্ভ। তাই মারিয়া দূতের নির্দেশে আজ আপন বোন এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আশ্চর্যের বিষয়, যখন এলিজাবেথকে মারিয়া আলিঙ্গন করেছে তখন কি হয়েছে? মেরির পরশ এলিজাবেথ যখন পাইল, যখন তারা দাউদ নগরে রওনা হয়েছেন তখন পথিমধ্যে মারিয়ার ভীষণ গর্ভ যন্ত্রণা শুরু হয়েছে। মারিয়া আর চলতে পারছে না, প্রতিটি পদক্ষেপ বড় বেদনাদায়ক হয়ে উঠেছে। তাই সকাতর শুয়ে দুই চোখের জলে বক্ষ প্লাবিত করে পরম করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলছেন, প্রেমময় প্রভু আমার একবার দেখা দাও, প্রেমময় প্রভু আমার একবার দেখা দাও, বিপদ কালে শুধু একবার তোমার পরশ দাও।
পারি না যে
जोसेफ मारिया के निये दारे दारे घुरे हो एतटुकु जाएगा तारा पेलो ना अबोशेषे शहरेर बाहिरे पड़े थाका एकटा ग्वाल घर तारा देखते पेयेछेन आर निरुपाय होये কোনো লোকালয়ে জায়গা না পেয়ে সেই গোয়াল ঘরে গিয়ে তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সেই রজনীর দ্বীপ্রহরে পশুদের মধ্যে যিশু আমার জন্ম নিলেন, আর রমণী পাপে শৃঙ্খলিত পৃথিবী মুক্তির নিঃশ্বাস ছাড়ল। বন্ধুগণ, যদিও যিশু রাজার জন্মক্ষণে কেউ বাজায়নি রাজদণ্ডা, কেউ দেয়নি জয়ের ধ্বনি, তবু ঝুমঝুমা ঝুম বাজে না বাজে আকাশের গায়ে, ঝুমঝুমা ঝুম বাজে না বাজে আকাশের গায়ে, আজ তো জুতে বিনা বাজায়ে, আজ তো জুতে বিনা বাজায়ে, ঝুমঝুমা ঝুম বাজ না বাজে আকাশের গায়ে, তৎকালে রাখালেরা রাত্রি জেগে তাদের মেষপাল চৌকি দিত। যিশু রাজা জন্ম নিয়েছেন বন্ধুগণ, এই পৃথিবীতে একমাত্র সরল চিত্ত ব্যক্তিরাই প্রথম ঈশ্বরের দর্শন পান।
রাখালরা ছিল অত্যন্ত সরল, তাই দূতগণ গিয়ে তাদের কাছে খ্রিস্ট জন্মের সংবাদ জানিয়ে বলেছেন, শোনো শোনো রাখাল গণ শোনো দিয়া মন, শোনো শোনো রাখাল গণ শোনো দিয়া মন, পাপী তোরে জন্মিয়াছে নিঃসর নন্দন, পাপী তোরে জন্মিয়াছে নিঃসর নন্দন, দাউদ নগর গোয়াল ঘরে আছে বর্তমান, গিয়ে দেখো পাত্রে তাহার শ্রীবদন, শোনো শোনো রাখাল গণ শোনো দিয়া মন, দূত মুখে ঘটনা শুনতে পেয়ে রাখালেরা তাদের মেষপাল ফেলে রেখে উৎফুল্ল চিত্তে ছুটতে ছুটতে তারা সেই গোয়াল ঘরে এসে দেখতে পেয়েছে, প্রভু আমার সেই গোয়াল ঘরে মায়ের কোলে শায়িত, প্রেমাসক্ত শ্রোতা বন্ধুগণ জগৎ যেন জানতে পেরেছে যিশু রাজা জন্ম নিয়েছেন, সমস্ত বিশ্ব প্রকৃতি যেন অপূর্ব সাজে সজ্জিত হয়ে একটা দোলনা সেজে অপেক্ষা করছিল, আর বিশ্ব রাজা যখন জন্ম নিয়েছে তখন সেই দোলনাটি আপনি 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 দোলে, আপনি 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 দোলায় যিশু আমার, আপনি 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 দোলে, আর তারা সমস্বরে যিশুকে জানিয়েছে তাদের আন্তরিক শ্রদ্ধা, তাই তারা হয়তোবা বলেছিল আজি তোমার জন্ম
প্রতিশ্রুত রাজা যীশু খ্রিস্টের আশায় কত যোগী ঋষি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিল তার ত্রিচরণের চরণের আশায়, কিন্তু পূর্ণ হয়নি তাদের সাধনা। এই পৃথিবী ছেড়ে তারা চিরতরে নিয়েছে বিদায়। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তাদের কাছে জন্ম না নিয়ে যিশু কিনা জন্ম নিয়েছেন গোয়াল ঘরে পশুদের মধ্যে। যিশু যখন জন্ম নিয়েছেন সেই পশুরা অপলোক নয়নে চেয়েছিল তাদের দিকে, তাদের মুখে ভাষা না থাকলেও আমার মনে হয় তারা মনে মনে মৌন ভাষায় ঠিক এ কথাই বলেছিল, মোদের যতই ছিল মোদের যতই ছিল
গোলাপ ফুটিছে বকুল গন্ধে ধরা।